হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাস ব্লগ। এখানে দেখো সব কাপড় চোপড় আওলানো আছে, আর দেখো এখানে আমি প্রায় ব্যাগটাও মা গুছিয়ে দিয়েছে, আর দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, মানে পরে লিপস্টিকটা পরবো, তো ড্রেসটা পরবো। দেখো ড্রেস ড্রেস পরে আমি রেডি হয়ে নিয়েছি, তো আজকে যাব বাড়ি। তো আজকে দোল পূর্ণিমা, তাও মানে বড় একা একা রান্না করে খেতে অসুবিধা হচ্ছে, তাই আমি রেডি হয়ে নিয়েছি, যাব বাড়ি যাব। তো এখানে দেখো মেয়ে রেডি হয়ে মানে ওই পাশ দিয়ে যাচ্ছে, ও ভাবছে ওদিক দিয়ে যাবে, তো আমরা খেতে দিয়ে চলে মানে যাব। তো খেতে দিয়ে গেলেই শর্টকাট হয়। তো দেখো মা মেয়েকে নিয়ে খেত দিয়ে যাচ্ছে, তো খেত দিয়ে গেলে মানে শর্টকাট হয়, তো বাস স্ট্যান্ডে যাবো। দেখো বাস স্ট্যান্ডে এসে আমি বসে আছি বাসের অপেক্ষায়, তো ফাইনালে দেখো বাসে উঠলাম। উঠে দেখো ভিডিও করছি, দেখো বাস প্রচণ্ড ভিড় ছিল আজকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা বাড়িতে এসে পড়েছি। বাড়িতে এসে টেসে ঘর টর গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্না করে খেয়ে নিয়েছিলাম, তো মা দিয়েছিল পনিরের জল, সেটা দিয়ে খেলাম। আর এখন দেখো আমার মেয়ে পড়াশুনো করছে। ফ্রেন্ডস দেখো ওদিকে আমার ভাসুরের মেয়ে ছিল, তো দুজনে মেলে পড়াশোনা তো না করে শুধু খেলো করছে, আর আমি এদিকটা ঘরটা ভালোভাবে মুছে টুচে নিয়েছি। আর এখানে দেখো বম্মা ওকে প্রসাদ দিয়ে গিয়েছে, মিষ্টি আর পায়েস, তো খেতে চাচ্ছে না, তাই ডেকে ডেকে দিয়েছি। তো ফাইনালি পরের দিন আমি আবার ব্লগটা নিয়ে চলে আসলাম, তো এখানে মাংস দেখাতে, মানে হোলির দিন, তো আজকে প্রথমে সবাইকে জানাই হোলি। এখানে দেখো মাংস এনেছি, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ, আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা তো বরই রান্না করবে, মানে আমি সব কিছু রেডি করে দিয়েছি, মশলা টশলা। এই দেখো এখানে মশলা, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি। তো দেখো ফাইনালি বর মাংস তরকারিটা রান্না করলো, তো খেতে দারুণ হয়েছিল মাংস তরকারিটা। তো অনেকদিন পর বরকে দিয়ে আজ রান্না করালাম। তো তোমরাও কে কে মানে বরকে দিয়ে রান্না করাও মানে কমেন্ট করে জানাবে। তো আজকে হোলি, তাই আর কি বর একটু হেল্প করে দিল আমাকে, আর ওই কড়াইতে মানে ওই গ্যাসে ভাত বসিয়েছি। আর এখানে দেখো বর আমাকে একটা তেঁতুলে আচার এনে দিয়েছিলে, তো আমার জন্য এনে নাই মানে মেয়ের জন্য এনে আনেছিল, তো মেয়ে তো খাবে না তাই আমি খাচ্ছি। তো আজ পর্যন্ত আমার ব্লগটি এটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।